দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র মঞ্চের নেতারা তারা কিন্তু ঢাকার রাজপথ দখলে নিয়েছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সর্বাত্মক যে অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই অবরোধ কর্মসূচি পালনের লক্ষ্যে কিন্তু ঢাকার রাজপথে কিন্তু গণতন্ত্র মঞ্চের যে শীর্ষ নেতারা তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে রয়েছে। তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছে এবং তারা তাদের যে উপস্থিতি সেটা কিন্তু জানান দিচ্ছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে গণতন্ত্র মঞ্চ ছাড়াও কিন্তু সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু ঢাকার রাজপথে সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু তারা ছোট ছোট মিছিল করেছে এবং তাদের যে অবরোধ সেটি কিন্তু পালনের চেষ্টা করছে। দর্শক এছাড়াও কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেটি কিন্তু এখনো পর্যন্ত তালাবদ্ধ রয়েছে। অপরদিকে আমরা দেখেছি যে জামায়াত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দল তারাও কিন্তু অবরোধের সমর্থনে তারা কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং তাদের উপস্থিতি কিন্তু রাজপথে জানান দেওয়ার চেষ্টা করছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি গণতন্ত্র মঞ্চের যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। শেখ হাসিনা সৈয়দা